কি ব্যাপার আছে শুটিং নেই না শুটিং ছিল বাট কিছু টেকনিক্যাল রিজনের জন্য শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে টেকনিক্যাল রিজন কি সেটা তো বুঝলাম না আসলে আপনি তো আমাদের মিডিয়ার মানুষ না এর জন্য ব্যাপারটা আপনি জানেন না যেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুস হচ্ছে যারা ক্যামেরায় কাজ করে যারা লাইটে কাজ করে তাদের কিছু সমস্যা হয়ে গেছে যার জন্য শুটিংটা পিক আপ হয়ে গেছে আচ্ছা যাই হোক যার জন্য আপনার এখানে আসা তার আগে বলেন কি খাবেন গরম ঠান্ডা আমি গরমও খাবো না ঠান্ডাও খাবো না আচ্ছা আপনার সমস্যাটা কি আপনি আর আমি কতদিন যাবৎ দুজন দুজনকে চিনি রাইট আপনি কি আমাকে তুমি করে বলতে পারবেন না অবশ্যই আপনাকে তুমি বলা যায় কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমাদের তুমিতে যাওয়াটা কি ঠিক হবে আসলে যার জন্য আপনার বাসায় আসা আমি একটা জবের অফার নিয়ে এসেছি শুরুর দিকে 50,000 যত দিন যাবে তত স্যালারিটা বেড়ে যাবে তাই নাকি আপনি আমাকে জব দিবেন থ্যাংকস বাট রিয়া আই এম রিয়েলি সরি আমি আপনার দেওয়া অফারটা নিতে পারছি আসলে ব্যাপারটা হচ্ছে আপনি তো বেকার হয়ে বসে আছেন তাই না তো কাজ করলে একটু ব্যস্ততার মাঝখানে থাকবেন আর আর্থিক সমস্যাটাও সমাধান হয়ে যেত আর কি আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ আপনি আমাকে জব দিতে চাচ্ছেন থ্যাংকস এগেইন বাট আমি ছোটবেলা থেকে এমনই আমি কখনো কারো সহযোগিতা নেই কেউ হেল্প করবে পাশে এসে দাঁড়াবে আমি না এসব আসলে সহ্য করতে পারছি না আমি ইমতিয়াজ গ্রুপের বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত অন্য কোথাও ট্রাই করব না আপনি তো এতদিন জবলেস সো আমি চিন্তা করলাম যে জবটা যেহেতু ভালো আপনি ওই জবটাও করেন আর ফাঁকে ফাঁকে ইমতিয়াজ গ্রুপের আপনার যে স্যালারিটা মানে ওদের কাছে আছে ওটা আপনি আস্তে আস্তে নিয়ে নেবেন সরি আমি এই প্রবলেমটা সলভ না করা পর্যন্ত অন্য কোথাও জব ট্রাই করব না এটা আমার ফাইনাল ডিসিশন আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনি একদম একরোখা টাইপের একরোখা লোকের সমস্যা কি জানেন হয় তারা লুজার না হয় তারা গেইনার ঠিক আছে যেটা আপনি ভালো মনে করেন আচ্ছা ধরেন আমি লুজার হলাম কিন্তু তারপরেও আমি আপনার সাহায্য নিতে পারবো না আমি হয়তো আপনাকে সরি এটা আরেকদিন বলবো আচ্ছা শুনি না মানে আপনি বললাম না আরেকদিন বলবো ও হ্যাঁ আপনি তো আমার খুব বেশি স্টাবল আপনি তো কারো কথা শুনবেনই না এনিওয়েজ যদি কখনো মনে হয় যে কোথাও জব করবেন ডেফিনেটলি আমাকে জানাবেন আজকে আমি আসি তাহলে ভালো থাকবেন আপনিও আপনি আমাকে চাকরি দিবেন আর সেটা সবাইকে বলে বেড়াবেন এটা তো আমি হতে দেব না তবে ইমতিয়াজ গ্রুপের প্রবলেম আমি সলভ করবই ওদের জিএম সিও এইচআর যে কাউকে জায়গা মতো ধরতে পারলেই হয় আমার নাম ইমরান আমি এর শেষ দেখেই ছাড়ব ওই বডিগার্ডে কি পরিমাণ নিয়ন্ত্রণ আসলো আপনি কিন্তু বুঝতেছেন না ওই ডিউটি ফাঁকি দিয়ে কি করে জানেন এই যে উত্তর একটা সুন্দর সুন্দর লোকেশন আছে না ওইসব জায়গায় গিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে টিকটক করে যে নাচে গান ফুর্তি করে এইসব টিকটক করে তুমি জানলে কি করে নিশ্চয়ই এর মধ্যে তুমি জড়িত আছো ম্যাডাম আপনি দুইজন বেশি বোঝেন আমি জড়িত থাকি মিশের জন্য আর মোবাইল আছে না ওই মোবাইলের মধ্যে মানে যে সুন্দর সুন্দর মেয়েদের নিয়ে টিকটকের মানে ভিডিও করা আছে ওইগুলো আবার আমার মাঝে মধ্যে দেখায় আবার কি করে জানেন আমার প্রস্তাবও দেয় তুই টিকটক করলে এখান থেকে ইনকাম করতে পারবি আয় করতে পারবি তুমিও টিকটক করো ম্যাডাম আমি তো দায়িত্বশীল লোক আমার মনে করেন ম্যাডাম আমার স্যার বিশ্বাস করে যাই ঘেটে দিছে আপনি দেখবেন আমার সামনে দিয়ে কখনো একটা পাখি ঢুকতে পারে কিনা আমি একটা পিঁপড়ো ঢুকতে দিন আমার সামনে দিয়ে বিষয়টা বুঝতে পারছি বাবার বডিগার্ড অভিযোগ করে তুমি নাকি গেটের সামনে ঘুমাও সারা দিন আর তুমি অভিযোগ করছো যে সে বাইরের লোকদের সাথে জড়িত আসলে বিষয়টা হয়েছে কি তোমরা একসাথে দুজন থাকো খাওয়া দাওয়া করো একসাথে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে ঝামেলা এখন তোমরা দুজন দুজনের শত্রু হয়ে গেছো আমার কাছে এসছো অভিযোগ করার জন্য তাই না না ম্যাডাম আপনি কিন্তু বিষয়টা ভুল বুঝতেছেন ওর সাথে আমার মনে কাছে সম্পর্কের অবনতি হবে কিসের জন্য ওর সাথে সব ঠিক আছে ম্যাডাম কিন্তু ও ঠিকঠাকভাবে ডিউটি করতেছে না আমরা নুন খাই আপনার আপনাকে গুণ গাই দিব না স্যার আমাকে মাস শেষে বেতন দেয় ম্যাডাম আমাকে মাস শেষে বেতন দেয় আপনারা খোঁজ খবর রাখেন তাহলে ও ঠিকভাবে ডিউটিটা করবে না ও ঠিকভাবে ডিউটিটা করে না এই জিনিসটাই আপনার ম্যাডাম জানাইতেছি আমি ঠিক আছে বিষয়টা আমি দেখব তুমি এখন যেতে পারো
না ম্যাডাম, আপনি কিন্তু আসলে বিষয়টা বোঝেন না। আসলে আপনি বুঝবেন কিভাবে? আপনি তো ছোট মানুষ, এটা তো মনে করেন স্যারে বা মনে করেন যে ম্যাডাম যদি থাকতো তাহলে ঠিকই বুঝতে পারতো। আমি বুঝবো না মানে হোয়াট ডু ইউ মিন? ম্যাডাম আপনি কিন্তু মানে শুধু শুধু আমার ভুল বুঝতেছেন, আমি কিন্তু মানে ওইভাবে বলি নাই। মানে আপনি বুঝবেন ঠিক আছে, কিন্তু বিষয়টা কিন্তু অনেক মানে সিরিয়াসলি ম্যাডাম নিতেই হবে। আপনি যে দেখতেছি এটা বললে হইব না। ও জানেন কী করে? কী করে? আর মোবাইলের মধ্যে আমার অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছবি, ওই ছবিও আমার দেখাইছে ম্যাডাম। এটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে ম্যাডাম। যখন তখন যে কোনো সময় মনে করেন একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলাইতে পারে, এই পারিতে মনে করেন একটা দুর্যোগমূলক বাজায় ফেলাইতে পারে ম্যাডাম, তখন আপনি কী করবেন? স্যারে কী করবো? এটা সামলাই দিতে পারবেন? ঠিক আছে, এই বিষয়ে আমি বাবাকে বলবো, আর তুমি তোমার ডিউটি ঠিক মতো করো, ঠিক আছে? যাও। এই যে ম্যাডাম, আমি কেন এত সিরিয়াসলি বলতেছি মানে মানে গুরুত্ব সহকারে বলতেছি, মাঝে কিন্তু হুটহাট করে কয়েকজন অপরিচিত লোক আসা ঢুকছিল, মনে করেন যে এটা যদি চোর ডাকা দিত তাহলে অবস্থাটা কী হইতো? ও কিন্তু হুটহাট করে ঢুকতে দিয়ে দিল। আর ম্যাডাম তুই থামাবি না? তুই না থামে ঢুকতে দিয়ে দিছে, দোষ তো দেবে না আমার ম্যাডাম। কোনো মানুষ যদি আমাদের সাথে দেখা করতে আসে, সবার আগে তো মুখোমুখি তোমার হওয়ার কথা। বডিগার্ড কীভাবে দেখা করবে? তুমি নিশ্চয়ই ঢুকতে দিয়েছো, তারপর বডিগার্ড ঢুকতে দিয়েছে। আরে ম্যাডাম আমি ঢুকতে দেবো কীভাবে ম্যাডাম? অনেক সময় মনে করেন যে আমি গেট রেখে একটু বাইরে ঠেরে, বাইরে না সরি ম্যাডাম, ওই যে মনে করেন যে ভিতরে ঢুকলাম, একটু ওয়াশরুমে যাই, মনে করেন এক নম্বরে যাই, ওই সময়টা মনে করেন ও গিয়ে ওই যে সম্পর্ক আছে বলছেন না, বাইরের বলছি না, ও গিয়ে তাদেরকে ফট করে ঢুকাই ফেলায় ম্যাডাম, এইটাই ঘটায় ঠিক। তার মানে তুমি কাজে ফাঁকি দিয়েছো? জি ম্যাডাম। ম্যাডাম আমি কাজে ফাঁকি দেবো কিছুর জন্য? ফাঁকি দিতে বডিগার্ড ম্যাডাম, ওর দিকে সবসময় খেয়াল রাখবেন। ও কিন্তু মনে করেন যে ফাঁকি দিয়ে কিন্তু গেটের বাইরে গিয়ে মনে করেন অন্য অন্য মানুষদের সাথে নেটওয়ার্ক তৈরি করে, সবসময় এটা ফাঁকি মানে খেয়াল রাখবেন ম্যাডাম। আমি গেলাম ম্যাডাম। ঠিক আছে, চল।